হ্যালো আর্মি, এটা সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর হলো প্রেম করার জন্য উপযুক্ত সময়। সঠিক বলেছেন, আমিও এখন প্রেম করছি। আমি বিশ্বাস করি না। জংকুক সবে মাত্র উঁকি মেরে চলে গেল। ওকে এভরিওয়ান, তাহলে এটা সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর হলো এমন এক মাস যেই মাসে ঘোড়ারা পর্যন্ত ওজন বাড়ায়। এমন এক ঋতু যখন আকাশের প্রশস্ততা এবং ঘোড়াদের ওজন বৃদ্ধি পায়। শরৎকাল, শরতে আমার মতো একটি কোট পরবে, একটু সাজুগুজু করবে, সম্ভবত তোমরা চশমা পরে থাকো, আর তোমরা বই পড়বে। আমি যে কিভাবে এটা রাখি, এটা এমন এক ঋতু যখন তোমার হৃদয় পূর্ণতা অনুভব করবে। তাই বেশি বেশি পড়ো, তোমরা সবাই অনেক ভালো করছো, রাইট? জানি না, আমিও সম্ভবত ভালো করছি এবং ভবিষ্যতেও করব। আচ্ছা, সেপ্টেম্বর মাসে কি খাওয়া যায় বলো তো? সেপ্টেম্বরে শরৎকালে তোমরা বেশি বেশি ঘোড়ার ডিম খাবে, কুমিরের ডিম, হাতির ডিমও খাবে, আর বেশি বেশি মাংস আর শাকসবজি খাবে। অনেক ভালো ভালো খাবার খেয়ে একটু মোটা হবে। আমি আশা করি তোমরা এটা করবে। তোমাদের সবার হেলদি থাকা জরুরি। সুস্থ থাকো এবং শক্তি সঞ্চয় করো, তাহলে আমরা যখন কামব্যাক করব তখন তোমরা আমাদের কনসার্ট দেখতে আসতে পারবে। গান শোনার জন্য তোমার শক্তি বজায় রাখতে হবে। যখন আমরা আমাদের গান নিয়ে ফিরে আসব, প্লিজ তখন তোমরা তোমাদের এনার্জিগুলো ব্যবহার করে আমাদের গানগুলো শুনবে। তোমরা যদি এটি করো তাহলেই চলবে। আমি এটা আশা করতেই পারি তোমাদের থেকে। এই ভিডিওটি পোস্ট করার পর সত্যি আমার আর কিছু বলার মতো থাকবে না। এক মাস পর তোমরা আমার এই চাঁদ মুখখানা দেখতে পেলে। আমি আমার চুলে নিউ কাট দিয়েছি। ধুর, এটা একটা আজাইরা টপিক। সবসময় আমি আজাইরা পেঁচাল পারি, আমি সবসময় ভিন্ন টপিকে কথা বলি। তো আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করলাম। আমি যদি সবসময় একই রকম থাকি তাহলে মনে হবে আমি এতে ভালোভাবে ইফোর্ট দিতে পারি নাই, এটা কিন্তু ততটা ভালো হবে না। যদি আমি তোমাদেরকে দেখাই আমাকে প্রতিদিন কেমন লাগে যখন আমি কাজ করি, আসলে কোনো মেকআপ ছাড়া আমি সামনে আসলে তোমরা অজ্ঞান হয়ে যাবে। এখানে আমি ফিল্মের কাজ করছি, এটা খুব সহজ অতীতে আমার সম্পর্কে বলা, কিন্তু ভবিষ্যতের কথা সামান্যই বলতে পারি। ভি, তুমি কি ডান? ভিও এখানে আছে, তুমি কি এখানে আসবে? ওকে ওকে, তাইলে আসো, একটা হাই দিয়ে দাও। হাই, হ্যালো, আমি কিম তে হিয়ং, আম গুড বয়। হাই গাইস, মাই নেম ইজ ভি, আম গুড বয়। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। খুব ভালো, যাই হোক, তারা এখন অন্য কিছু করছেন, বাট সব মেম্বার্সরাই অলমোস্ট ডান, মানে সো আমারও এখন চলে যাওয়া উচিত। না 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 না, হোয়াট, আরও একটু কথা বলো, কারণ আর্মিরা তোমার অপেক্ষায় আছে। ইয়াহ, ওকে, এনিওয়ে আমি এখন অনেক ভিডিও শ্যুট করছি এবং সামনে আরও করব। আমি তোমাদেরকে প্রশংসা করব যদি তোমরা সময় করে আমাকে দেখো। জিন, ইয়েস, ওই কি আর, তুমি কি আর্মিদের সামনে আসার জন্য প্রস্তুতি নিয়েছো? আমি আসলে অনেক প্রস্তুতি নিয়েছি, প্রতি মাসে আমার ভিন্ন কনসেপ্ট থাকে, তাই আমি এরকম পোশাকে আছি। এই মুহূর্তে আমি শরতের জন্য শ্যুট করছি। তুমি কি চেঞ্জ হয়ে গেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে নাকি? আও আখে, ইয়াহ, যাই হোক, সবার জন্য এই মাসটি শুভ হোক। আমি আবারও ফিরে আসবো। বাই গাইস, বাই।